থানায় ফোন করে নিজের বিয়ে রুকলো নাবালিকা তার দাবি সে পড়তে চায় প্রশাসনের উদ্যোগে বিয়ে বন্ধ হয় খুশি নাবালিকা থানায় ফোন করে নিজের বিয়ে রুখলো এক নাবালিকা ঘটনাটি ঘটেছে হারোয়া ব্লকের পশ্চিম ভয়দা গ্রামে জানা গেছে দ্বাদশ শ্রেণীর এক নাবালিকার বিয়ে ঠিক হয় বুধবার ওই নাবালিকার ইচ্ছার বিরুদ্ধে পরিবারের লোকেরা এই বিয়ে ঠিক করে বলে জানা যায় পড়াশুনো করার ইচ্ছার কথা বললেও নাবালিকার কথায় কর্ণপাত করেনি বাবা মা বাধ্য হয়ে থানায় ফোন করে ওই নাবালিকা খবর পেয়ে হাড়ুয়া থানা রসি ও হাড়ুয়ার বিডিও দীপঙ্কর দাস চাইল্ড লাইনের সদস্যদের নিয়ে নাবালিকার বাড়িতে যান তার বাবা মাকে বুঝিয়ে বিয়ে বন্ধ করেন আজকে এখানে একটা চাইল্ড ম্যারেজের খবর পেয়ে চাইল্ড ম্যারেজটা আটকাতে এলাম এসে দেখলাম যে বাড়িতে সেরকম কোনো পরিবেশ নেই তবে আমাদের ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আসতে হয় প্রশাসনিকের ব্যবস্থা নিয়ে সব নিয়ে এসছি আমাদের সঙ্গে পুলিশ আছেন বিডিও অফিসের বিডিও নাবালিকার পড়াশুনোর সাহায্যের আশ্বাসও দেন তাকে লিখিত মুছলেকাও দেয় নাবালিকার বাবা মা আঠারো বছর পার না হলে বিয়ে দেবে না জানিয়েছেন তারা প্রশাসনের ভূমিকায় খুশি এলাকার সকলেই আমি আমার মেয়েকে আঠারো বছর পূর্ণ না হোক বিয়ে দেব না আর আমি সমাজকে সবাইকে বলে দেব আঠারো বছর না হোক বিয়ে দেবে ব্যুৰো ৰিপৰ্ট নিউজ নোমাইছলাণ্ড হাড়া